বাংলা মানবতা সমাধান। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursaleen. Nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Peace TV Banglar Shammanito Darshok Shrota Bhai o Bonera. Shokolke amantron janachi amader ajker alochonay. বিগত কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম অন্তরের আমলসমূহ প্রসঙ্গে। মানুষের অন্তর ভালো এবং মন্দ দুই ধরনের কাজই করার ক্ষমতা রাখে। আমরা বিগত কয়েক পর্বে মানুষের অন্তরের মন্দ স্বভাবসমূহ বা অন্তর দ্বারা মানুষ যে সমস্ত মন্দ কাজ করে থাকে সেগুলোর আলোচনা করে আসছিলাম। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যেটি মানুষের অন্তর দ্বারা সম্পাদিত মন্দ কর্মসমূহের মধ্য থেকে অন্যতম, আর সেটি হলো ক্রোধ বা গোস্সা। ক্রোধ বা গোস্সা এটা এমন একটি গুণ যার ফলে পৃথিবীর বহু সংসার ভেঙেছে। যে ক্রোধ বা গোস্সা পৃথিবীর বহু বনি আদমের হত্যার কারণ, যে ক্রোধ বা গোস্সা বহু বন্ধুর মাঝে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার দোষে দুষ্ট, যে ক্রোধ পৃথিবীর বহু নগর এবং শহর ধ্বংসের অন্যতম প্রধান কারণ, যে ক্রোধ থেকে একজন মানুষ তার স্বাভাবিক স্বভাব এবং চরিত্র, স্বাভাবিক গুণ এবং বৈশিষ্ট্য থেকে বের হয়ে যায়, যে ক্রোধ মানুষকে তার মানবীয় ইতিবাচক গুণ এবং বৈশিষ্ট্য থেকে বের করে কোনো কোনো ক্ষেত্রে চতুষ্পদ জন্তু বা তার চাইতেও নিকৃষ্ট স্তরে নামিয়ে নিয়ে আসে। চতুষ্পদ জন্তু অথবা তার চাইতেও নিকৃষ্ট স্তরে নামিয়ে আনে। শুধু দর্শক, এই ক্রোধ একজন মানুষ হিসাবে আমাদের সকলের মধ্যেই থাকবে এবং থাকাটা খুবই স্বাভাবিক। ক্রোধ বা গোস্সা মানুষকে যতটা নিচে নামাতে পারে, পৃথিবীর যত নিচু কাজ হতে পারে, সব ধরনের নিচুতা, সব ধরনের নোংরামি, স্বভাবগত মন্দ দিক, সমস্ত কাজ করাতে পারে একজন মানুষকে। যেই দুঃস্বভাবটি অন্তরের সেটির নাম হলো ক্রোধ। এই ক্রোধ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেয়। সম্মানিত সুধী, একজন মানুষ হিসাবে আমাদের মাঝে যেমন ভালোবাসা থাকবে খুবই স্বাভাবিক, একইভাবে ক্রোধ একজন মানুষ হিসাবে আমাদের মধ্যে অবশ্যই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ক্রোধ এবং ক্রোধের বিপরীত ভালোবাসা, স্নেহ, মমতা, এসব বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়েছেন। কিন্তু এই ক্রোধ একটি পর্যায়ে গিয়ে যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, এই ক্রোধ যদি কোনো একটি পর্যায়ে গিয়ে আমরা নিয়ন্ত্রণে করতে না পারি, তাহলে সে ক্রোধ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। সময়তে সুধী, পানি ছাড়া যেমন নৌকা বাঁচে না, কিন্তু সেটা অতিরিক্ত হওয়া ক্ষতিকর। ঠিক একইভাবে মানব দেহে যেমন রক্তের প্রয়োজন, রক্ত ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু সেটির অতিরিক্ত হওয়া, অতিরিক্ত প্রবাহ হয়ে যাওয়া, সেটি যেমন ক্ষতিকর, ক্রোধ এটি ছাড়া কোনো মানুষ হতে পারে না, मानुषेर अस्तित्व कल्पना करा जेते पारे ना किन्तु ए क्रोध जखन मात्रार चाइते बेड़े जाए तखन एमन कतगुलो परिणति डेके आने जा कोनो दिन स्वयं जे व्यक्ति क्रोध बा राग करेछेन तिनि निजेओ आशा करेन ना। अथच इयाका वकुल्लु मा युतादार मिन बर्णित हयेछे जे काज करले तोमाके एक समय पछताते हय, आक्षेप करते हय, तोमाके रीतिमतो ओजरखाही करते हय, सेरकम काज थेके तुमि बेचे थाकबे। सम्मानित दर्शकबृन्द, निस्संदेहे आमरा केउई चाइबो ना जे आमार कोनो काज कोनो कृतकर्मेर परवर्तीते कोनो एकटी पर्याये एसे आमि क्षमा जेन चाइते हय, एई जिनिसटा आमादेर कारोरই कामना थाकबे ना। सम्मानित दर्शकবৃন্দ, आमरा केउई चाइबो ना যে আমাদের কোনো কৃতকর্মের পরিণতিতে কোনো একটা পর্যায়ে এসে আমাকে ক্ষমা চাইতে হয়। অতএব যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটি হলো ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রোধকে কন্ট্রোল করতে হবে। যত্রতত্র ক্রোধের প্রয়োগ করা যাবে না, যে কোনো মাত্রায় রাগ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন সাধারণ ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, লা তাগদব, তুমি রাগ করো না। লোকটি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও একই উত্তর দিলেন, বললেন, লা তাগদব, তুমি গুসা করো না। লোকটি তৃতীয়বারও একই প্রশ্ন করলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয়বারও একই উপদেশ দিয়ে বললেন, লা তাগদব, গুসা করো না, রাগ করো না। সহিহ বুখারীতে বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাগ না করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছে। আমরা যারা কোথায় কোথায় রাগ করি, যত্রতত্র রাগ করি, মাত্রায় অমাত্রায় নিয়ন্ত্রণের বাইরে আমরা রাগ করে থাকি, আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ, তাঁর এই নিষেধাজ্ঞাকে আমরা সবসময় যদি মাথায় রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো রাগের পরিণতিতে আমাদেরকে পস্তাতে হবে না, কোনো রাগের পরবর্তীতে আমাদেরকে ওজরখাহি করে ক্ষমা চেয়ে নিজের মাথাকে নিচু করতে হবে না। সম্মানিত দর্শক, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওসিয়ত চাইলেন, তিনি চিন্তা করলেন হয়তো আমাকে বিভিন্ন ধরনের উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, সেজন্য তিনবার তিনি উপদেশ কামনা করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই কথা বারবার বললেন, কারণ হয়তোবা লোকটির ভিতরে অতিরিক্ত রাগ করার প্রবণতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যে তার রোগ যেন সুস্থ হয়, তিনি যেন রোগ থেকে মুক্ত হন, তিনি যেন ক্রোধ এবং অতিরিক্ত গোসায় অন্ধ হয়ে যাওয়া থেকে বের হয়ে আসতে পারেন। এই জন্য তাকে অন্য কোনো উপদেশ না দিয়ে শুধুমাত্র রাগ না করার উপদেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, কেউ কাউকে কুপকাত করে ফেললো কুস্তিতে, এই ব্যক্তিকে মূলত বীর বলা হবে না। এটি আসল বীরত্ব নয়, এটিও বীরত্ব, কিন্তু আসল বীরত্ব কাউকে কুপকাত করে ফেলার মধ্যে নয়, বরং আসল বীরত্ব নিহিত কোথায়? ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে ব্যক্তি রাগ এবং গুসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ব্যক্তি হলো প্রকৃত বীর, এই ব্যক্তি হলো আসল বীর। শুধু দর্শক, আমরা প্রত্যেকে এই হাদিসটিকে সামনে রেখে আমাদের যার যার অবস্থাকে একটু বিবেচনা করি, একটু মেপে দেখার চেষ্টা করি যে আমি আমার জীবনের যে সমস্ত মুহূর্তগুলো ক্রোধের মুহূর্ত হয়ে থাকে, সে সকল মুহূর্তে আমি আমার নিজকে কন্ট্রোল করতে পারি কি পারি না। যদি আমি ক্রোধের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমি কি বলি সেটি আমার নিয়ন্ত্রণে থাকে না, আমি কি করি সে কাজটি আমার নিয়ন্ত্রণে থাকে না, ক্রোধের বশবর্তী হয়ে আমার বলা এবং করা মাত্রাকে ছাড়িয়ে চলে যায়, এই যদি আমার অবস্থা হয় তাহলে এই হাদিসের আলোকে আমরা নিজেদের ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি যে আমরা প্রকৃত অর্থে আমাদের ভিতরে কন্ট্রোলিং পাওয়ার নেই, আমাদের ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। আর নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকা যে কোনো ব্যাপারে এটি একজন মানুষের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ এসেছেন। তিনি যে ইসলাম আমাদের জন্য উপস্থাপন করেছেন, তিনি যে ইসলাম আমাদের জন্য এনেছেন, এই ইসলাম একজন মানুষকে সকল উত্তম গুণাবলীতে গুণান্বিত করে একজন মানুষকে সার্বিক দিক থেকে সর্বদিক থেকে পরিপূর্ণতা দেওয়া, এটাই হলো এই ইসলামের অন্যতম লক্ষ্য। সম্মানিত দর্শক, একজন মানুষ তার অনেক ভালো গুণ থাকতে পারে, তিনি হয়তো অনেক বড় শিক্ষিত, তিনি অনেক দানবীর, তিনি হয়তো অনেক বড় পদের অধিকারী, তার হয়তো অনেক উত্তম চরিত্রও আছে, অনেক গুণাবলীও আছে ইতিবাচক, কিন্তু এর রাগ এমন একটি জিনিস, রাগের কারণে অনেক ভালো গুণ পর্যন্ত মানুষের ধামা এবং চাপা পড়ে যায়। রাগের কারণে মানুষের অনেক ভালো ভালো কাজ সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ে। আপনি প্রচণ্ড ভদ্রতা দেখালেন কারোর সাথে, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আপনি সদাচরণ করে আসলেন, জীবনের কোনো একটি পর্যায়ে এসে আপনি তার সঙ্গে রাগ করে বসলেন, আর রাগটা এতটাই মাত্রা ছাড়িয়ে গেছে যে আপনার যাবতীয় ভদ্রতা সব কিছু ধুলোয় মলিন হয়ে গেছে। সম্মানিত দর্শক, এটাই কিন্তু বাস্তবতা। একজন মানুষকে অপমানিত করার জন্য, একজন মানুষকে নিচুতার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনার জন্য এই রাগের চাইতে দায়ী, রাগের চাইতে বড় কোনো দোষ একজন মানুষের ভিতরে আর নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে গোস্বা না করার জন্য, গোস্বাকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ করেছেন। কত চমৎকার কথা তিনি বলেছেন। কাউকে কুপকাত করে ফেলা, এর ভিতরে বীরত্ব নিহিত নয়। কাউকে কুপকাত করে ফেলার মাঝে বীরত্ব নিহিত নয়। বীরত্ব নিহিত হলো একজন মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারার ভিতরে, গোস্বার মধ্যে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যক্তি উপদেশ চাইলেন আর তাকে তিনি লক্ষ্য করে বললেন, তুমি গোস্বা করো না, তিনবার বললেন গোস্বা করো না, গোস্বা করো না। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্বাকে কন্ট্রোল করার বিনিময়ে জান্নাতের ঘোষণা পর্যন্ত দিয়েছেন। আর এই গোস্বা মূলত অহংকার থেকে সৃষ্টি। একজন মানুষ গোস্বা কেন করে? একজন মানুষ গোস্বা করে এই জন্যই যে অন্যের কোনো কাজ, অন্যের কোনো কথা বা অন্য যে কোনো একটি বিষয় সেটি দেখার পরে তিনি সহ্য করতে পারছেন না। তিনি মনে করছেন যে এটি অন্তত তার বেলা হওয়ার কথা নয়, এটিকে তিনি মেনে নিতে পারছেন না। এটা এক ধরনের অহংকার থেকে হয়ে থাকে। এ বিষয়ে আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু, প্রতি মঙ্গলবার রাত 10টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা। কতটা ইসলামের সাথে সংগতিশীল। মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয়। এটা অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম। সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম, রিজিকদাতা মাতাও নন পিতাও নন। মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের তিনি রব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর মূল ইউনিট হলো পরিবার। বোঝেন জীবনের বার্তা, জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ, প্রতি রবিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আলোচনা চলছিল যে ক্রোধ এমন একটি গুণ যেটি মূলত অহংকার থেকে সৃষ্টি। একজন মানুষের অন্তরে যখন অহংকার আসে, সে অহংকারের ফলে মানুষ ক্রোধান্ধ হয়ে যায়, সে অহংকারের কারণেই মানুষ ক্রোধান্বিত হয়ে যায়, সে অহংকারের কারণেই মানুষ এর ভিতরে গুসা এবং রাগ প্রকট আকার ধারণ করে। আর অহংকার এটি সকল গুনাহের মূল। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি জান্নাতে যাবেন না, তার জন্য জান্নাত হারাম। অতএব আপনি যে রাগ করছেন, এই রাগের পেছনে যে আরেকটি দুঃস্বভাব নিহিত আছে সেটিও মাথায় রাখা দরকার। শুধু পেছনে নিহিত আছে তা নয়, ক্রোধ বা রাগ এটার পিছনে যেমন নিহিত আছে একটি বড় ধরনের অপরাধ অহংকার, ক্রোধের পরবর্তীতে বা সামনে আরও অনেক অপরাধ অপেক্ষা করছে। এই ক্রোধ থেকে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে, মানুষ নিজের প্রতি অবিচার করে, এই ক্রোধ থেকে মানুষ মানুষকে হত্যা করে, ক্রোধ থেকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এই ক্রোধ থেকে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায়, এই ক্রোধ থেকে মানুষ আল্লাহর হুকুম থেকে বের হয়ে যায়। তাহলে ক্রোধ এমন একটি অপরাধ যার পেছনে রয়েছে একটি মহা অপরাধ অহংকার, এবং যার সামনে রয়েছে আরো বহুবিধ অপরাধ এবং অন্যায়, অনেক মন্দ থেকে মন্দ দুঃস্বভাব এবং খারাপ কাজ সমূহ। সম্মানিত দর্শক, রাগ করার আগে ক্রোধ যখন আসবে সেই মুহূর্তে এক পলক নিজের প্রতি নিজে একটু আমরা দৃষ্টি দিই। যখন আমরা ক্রোধ রাগ করতে যাব ওই মুহূর্তে একটু চিন্তা করি, কল্পনা করি যে আমি ক্রোধ বা রাগ দেখাচ্ছি, আমি রাগ দেখাচ্ছি, রাগ দেখানো আমার শোভা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় ছিল যখন উল্লেখ করার মতো কোনো উপাদান, কোনো বস্তু সে ছিল না। আমি আমার জীবনের একটা পর্যায়ে এমন একটি উপাদান থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে যে উপাদান উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না, অথবা তারও আগে আমার যখন অস্তিত্বই ছিল না, আজ আমি রাগ দেখাচ্ছি, গুসা জাহির করছি। এটি অহমিকা, এটি নির্বুদ্ধিতা, এটি বোকামি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত সুধী, আসুন ক্রোধ এবং রাগ করার আগে একটু চিন্তা করি যে রাগ করা তো আমাকে শোভা পায় না, আমি তো আল্লাহ তাআলার গোলাম, আমি তো আল্লাহ তাআলার বান্দা, আমি তো অত্যন্ত দুর্বল আল্লাহ তাআলার এক সৃষ্টি যাকে আল্লাহ তাআলা কাবু করার জন্য একটি সেকেন্ড যথেষ্ট। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন ক্রোধের পরবর্তী পরিণতি, ক্রোধের পিছনে থাকা অন্যায়সমূহ এবং আমার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে আমরা প্রত্যেকে সুন্দরের পথে আসি, ক্রোধকে নিয়ন্ত্রণ করি, কন্ট্রোল করতে শিখি নিজের রাগকে। তবেই আমরা লাভ করব জান্নাত, তবেই আমরা অনুসারী হতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবেই আমরা হতে পারবো প্রকৃত বীর, তবেই আমরা বাঁচতে পারবো অনেক অনেক অন্যায় এবং গুনাহের কাছ থেকে। শুধু দর্শক, যারা রাগ এবং গোসাকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, প্রচণ্ডভাবে ভালোবাসেন। আল্লাহর অত্যন্ত প্রিয়পাত্র হতে পারেন সে সকল ব্যক্তিরা যারা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। রাগের সময় যারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তাদের প্রসঙ্গে সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাজ নামক এক ব্যক্তিকে বলছিলেন, ইন্না ফিকা খাসলাতাইন, তোমার মাঝে দুটি স্বভাব আছে, দুটি ভালো গুণ আছে, ইউহিব্বুহুমাল্লাহ, যে গুণগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহর কাছে সেগুলো অত্যন্ত প্রিয়। তার একটি হলো আল হিলম, আরেকটি হলো ওয়াল ইনাআহ, একটি হলো ধৈর্য, আরেকটি হলো যে কোনো কাজে ধীরস্থিরতা অবলম্বন করা, ধীর পদক্ষেপ গ্রহণ করা। এই দুটি গুণ, ধৈর্য এবং ধীরস্থিরতা, এই তোমার এই দুটি গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন। সম্মানিত দর্শক, আমরা কি চাই না যে আমি আল্লাহর প্রিয়পাত্র হয়ে যাই? আমরা কি চাই না যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুন? আমরা কি চাই না যে আমার চরিত্রের কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অত্যন্ত স্নেহ করবেন? যদি তাই চেয়ে থাকি, তাহলে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের গুসাকে সংবরণ করতে হবে, গুসাকে হজম করে নিতে হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুত্তাকীদের, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ তাআলার প্রিয়পাত্র যে সমস্ত ভাইয়েরা বোনেরা, সে সকল আল্লাহর বান্দা এবং বান্দীদের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজেদের গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে, এ সমস্ত লোক সম্পর্কে এর পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে এসেছেন, তারা হলেন মুত্তাকী। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা সৎকর্মশীল তার বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত সূরা আলে ইমরান ১৩৪ নম্বর এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর প্রিয়পাত্র হতে হলে আমাদেরকে গোসা নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, এ আয়াতের ব্যাখ্যা তাফসিরে রূহুল বায়ানের ভিতর আসছে যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাসায় কিছু মেহমান এলেন। তখন তার কাজের যে মেয়ে ছিল, কৃতদাসী ছিলেন, তার হাতে খাবারের বা মেহমানদের জন্য উপস্থাপনের জন্য কোনো খাবার বা পানীয়ের পাত্র তার হাতে ছিল, সেটা নিয়ে তিনি যাচ্ছিলেন। নিচে বসেছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুলে অনিচ্ছাকৃতভাবে তার হাত থেকে সেটি ছুটে গেল এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পড়ল। একটু চিন্তা করি, এ সময়ে আমাদের ক্রোধ কোন পর্যায়ে চলে যাবে, খুবই স্বাভাবিক। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগত দৃষ্টিতে তাকালেন সেই দাসীর দিকে। সঙ্গে সঙ্গে দাসী বলল, কোরআনে কারীমের আয়াত ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে সংবরণ করে, যারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে নিচু করে ফেললেন, নিজের চোখকে অবনত করে নিলেন, রাগকে কন্ট্রোল করে নিলেন। কৃতদাসী এখানেই থেমে থাকেনি, দ্বিতীয় পর্যায়ে সে বলল, ওয়াল আফিনা আনিন নাস, আপনি রাগকে নিয়ন্ত্রণ করলেন, ভালো কথা। আল্লাহ তাআলা তা আরও বলেছেন, যারা মানুষকে ক্ষমা করতে জানে। সঙ্গে সঙ্গে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঁদীকে লক্ষ্য করে বললেন, আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। তখন বাঁদী বললেন আয়াতের শেষ অংশ, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা ইহসান করেন, সৎকর্মশীল, যারা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বাদীর এই কথা শুনে, ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এটি শুনে তিনি বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। অর্থাৎ আমি আল্লাহ তাআলার প্রিয়পাত্র হতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই। আল্লাহ যেন আমাকে পছন্দ করেন, আমার দুনিয়া এবং আখিরাত উপজগত যেন সাফল্যমণ্ডিত হতে পারে, সেজন্য আল্লাহর প্রিয়পাত্র হতে চাই। আর এই জন্যই আমি তোমার প্রতি ইহসান করলাম, করুণা করলাম। যাও, যেহেতু আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সম্মানিত দর্শক, প্রচণ্ড রাগের মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশ লা তাগদাব, গোসা করো না, এটি যদি আমরা স্মরণে আনতে পারি, আল্লাহ তাআলার সেই বাণী ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করতে পারে, এই কথাটুকু যদি আমরা স্মরণে রাখতে পারি যে রাগকে সংবরণ করতে পারলে মুত্তাকি হতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, তাহলে একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো, জান্নাতে যাওয়ার অধিকার লাভ করব এবং আমার ইহজগতে এবং পরজগতে নানামুখী লজ্জা থেকে, নানামুখী নিচুতা থেকে আমি নিজেকে হেফাজত করতে পারবো, আমি ইজ্জত এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাগ গোসা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমরা যেন রাগ এবং গোসাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর প্রিয়পাত্র হতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারি, সেই সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে একই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আলোচনা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ, স্বাভাবিক এবং কল্যাণের মধ্যে রাখুন, এই দোয়া করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN GB52LOID 30963401024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা।